শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে তার আবক্ষ মূর্তি স্থাপন করলো ধূপগুড়ি পৌরসভা। এদিন ধূপগুড়ি 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত মিলানি পাঠাগারে এই আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে তার আবক্ষ মূর্তি স্থাপন করলো ধূপগুড়ি পৌরসভা। ধূপগুড়ির 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত মিলানি পাঠাগারে এই আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। ধূপগুড়িতে সম্মানের সাথে পালিত হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 142তম জন্মদিবস। রবিবার ছুটির দিনে ধূপগুড়ি ময়দানে পৌরসভার তরফে স্থাপন করা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উদ্বোধন করলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মুনমুন বসু এবং ধূপগুড়ি মিলানি পাঠাগারের সম্পাদক গোপাল সরকার, গ্রন্থাগারিক রাজু রায়। এদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 142তম জন্মদিবসে তার মূর্তিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান সকলে। এই বিষয়ে মিলানি পাঠাগারের সম্পাদক গোপাল সরকার জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 142তম জন্মদিবস, এই বিশিষ্ট কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবক্ষ মূর্তি ধূপগুড়ি পৌরসভার ব্যবস্থাপনায় মিলনী পাঠাগারে স্থাপিত হয়েছে। আমরা মিলনী পাঠাগারের পক্ষ থেকে আমি এবং আমার সহকর্মী সকলেই পৌরসভাকে কৃতজ্ঞতা জানাই এইরকম একটি অবক্ষ মূর্তি মিলনী পাঠাগারে স্থাপিত করার জন্য। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।